মাত্র 40 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য আমরা সকাল 5টা থেকে যুদ্ধ লাগাইছি, ঠিক আছে দোস্ত? মামা সেরকম হয়েছে, সেরকম সকালে তো খাইতে হবে। Hey guys, what's up? This is me, S.A. Rajkumar, and welcome to my blog. পরে তোমাদের মাঝে আমি একটা ব্লগ নিয়ে আসলাম। একটু দেরি হয়েছে আমি জানি, একটু প্রবলেম ছিল বরিশাল থেকে, আমি যেহেতু কক্সবাজারে ট্রেস করেছি এর জন্য প্রবলেম ছিল। সো সো গাইস, ওরে কালকে আমার আসলে মিস্টেক হয়েছে, cash in the bag, stadium packed, born a rock star in this life, gonna live it up on the attack, baby I'm bad, I just wanna get caught up in this life, I'm crazy, I'm mad, doing no cap, only God wants you, better go live it up, cash in the bag, stadium packed, baby I'm bad, yeah. Baby I'm bad. I just wanna stay bad, stay mad, chip on my shoulder cause they treat me like an outcast, I ain't gonna take that, stay back, I'll be swinging hard till the hits come in all caps, I ain't gonna lay back, pray that someone's gonna help me, ain't nobody like. So let's go to my block. আমাদের জন্য সব ফ্রেন্ডরা বসে আছে, আমরা যাওয়ার কথা ছিল 5টা বাজে, এখন বাজে 7টা। সো আজকে জানি না কপালে কি আছে, যাই হোক আমরা কক্সবাজারে এখন উঠতেছি মাত্র। আজকের ব্লগটা কি বলবো আমি, আমার হাস্য টাইপের। সো আজকের ব্লগটা মাত্র মাত্র 40 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য আমরা সকাল 5টা থেকে যুদ্ধ লাগাইছি, ঠিক আছে। তো যারা আগে আসার কথা ছিল তারা এখনও নাম নিঃশ্বাস নেই তাদের, আমরা আগিয়ে তো লাগছি, ওরা আমাদের সাথে পাপড় নিছে এতক্ষণ আর কি। যাই হোক, নো প্রবলেম, ওরা আসলে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হবে। তো যেটা বলতে চাই সেটা হলো দেখি কক্সবাজার আমি আজকে পর্যন্ত, এইটা আমার ফার্স্ট ব্লগ, সেহেতু আম্মু আমাকে এই টি শার্টটা গিফট করছে ফার্স্ট ব্লগ করার জন্য, দেন এই জুতাগুলো আম্মু আমাকে গিফট করছে এই ব্লগ করার জন্য। সো দেরি না করে আম্মুকে খুশি করার জন্য এই টি শার্ট আর জুতার একটা স্লো মোশন হয়ে যাক, ঠিক আছে ক্যামেরাম্যান? ওই কাজটা করলে করা আর কিছু করতে পারছি না, সকাল থেকে তো এমন অনেক জ্বালা জ্বালা। তুমি নিজে আমাদের আজকে ইনভাইট করছো এখানে, তুমি এত দেরি করলা কেন? আমি দেরি করছি যে মানে আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতে করতে সো লেট হয়ে গেছে। আসলে কি সত্যি কথা বলতেছে, তুমি কি ওর জন্য ওয়েট করছো নাকি তোমার জন্য ওয়েট করছে? উনি ঘুম থেকে ওঠে, ওয়ার্ক আউট করে 2 ঘন্টা, 60 মিনিট কি করে ওয়ার্ক আউট। আমি তো তোমাকে যখন কল দিছিলাম তখন তুমি বলছো যে কি তুষার কোথায়, তাই না? 1 ঘন্টা আগের কথা আরো।
আর ও এখন বলতেছে কি মানে তোমার জন্য ওয়েট করে আছি। আরে ভাই আমি ওর জন্য ওয়েট করতে দেখলে এখানে ফার্স্টে বাচ্চিলে সরকার। হ্যাঁ সরকার আমাকে যা তা বলছে ঠিক আছে, তুই আমাকে কিন্তু এটা বলতে পারিস না। আমরা কিন্তু লেট আমরা করি নাই, ও করছে ওর জন্য, তুই ওকে বলতে পারিস ঠিক আছে। সে তো পাথর বিহারি, পাথর বিহারি কি কিছু কই আগে তোমার যে শুটটা করছিস আফগানিস্তান থেকে পাথর হলে লেট হবে সব। কিছু কই আগে তোমার যে শুটটা করছিস এই সরকার, কিছু কই আগে যে শুটটা তোমার করছিস কত সুন্দর হয়েছে, ওইটা স্লো মোশনে 10 মিনিট বানাই দিছি, মানে কোনো কথা নাই জাস্ট স্লো মোশন। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছিলাম, আমি 40 টাকার বিরিয়ানি কারণ সবাই এরকম লাইন ধরে করে দাঁড়িয়ে আছে। আল্লাহ চল্লিশ টাকার বিরিয়ানি খাওয়ার জন্য সবাই শুধু ইনুস আছে আমার সাথে, বিদেশ থেকে চলে আছে বিরিয়ানি খাওয়া লাগে 40 টাকার বিরিয়ানি, বিদেশ থেকে তুমি কি আমাদের জন্য ওয়েট করছো নাকি আমরা তোমাদের জন্য তোমার জন্য ওয়েট করছি? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এটা তো ভালো না, এতক্ষণ সবাই উইট করে আসেনি কেন? সরি ভাইয়া, সরি মারা গেছে তুমি এটা এটা কাজটা ভালো করো নাই করার কিছু নাই, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নীরব, সো শি শি হ্যাঁ সরকার কাকে দিবে বিয়ে আমার কিছু ফ্রেন্ড আইতেছে তো কয়জন আসতেছে আবার করে আবার দেখুন ওর জন্য সবাই ওয়েট করতেছে আমরাই ওয়েট করতেছি, কিন্তু আমি তো পারতেছি না ওয়েট করতে ভাই, মানে তোমার সহ্য হচ্ছে না ভাই সকাল থেকে। কালকে রাত্রে খাও না কিছু, মানে কালকে রাত্রে অবশ্য কালকে রাত্রে খাইছি, আমি তো আবার না খেয়ে থাকতে পারি না, আমার থেকে খাইতে হয় প্রত্যেকদিন রাতে, প্রত্যেকদিন রাত্রে খাইতে হয় সকালে তো খাইতে হবে না। আমার ডিম চলে গেছে ভাই, ডিম বল ইমরিনের হ্যালো আপনি কি কিছু বলছেন আমাকে? সমস্যা নাই, তুই হা ভাই কিলো গেলে সমস্যা নাই ভাই, এটা কিন্তু ভাই আপনি রাখবেন।
ওফ মামা সেরকম হয়েছে সেরকম অনেক মজা অনেক মজা ভাত খেয়েছি ভালো কথা পান কই রে মামা আয়োজকের আয়োজক কই ওই তো আয়োজক ছিল না ভাইয়া আমার ফোনে অনেক ক্যাশ জমে গেছে ভাইয়া এখন কেউ খাবে না ভাইয়া এটা ওয়াশ করতে হবে এখন রাশেদের মুড খারাপ কিসের জন্য কি বিরিয়ানি খাই না মেরে আমি করতেছি ওর কোন খবর নাই তোর সকালবেলা যে টাকা দিছি ক্যামেরা করার জন্য আমরা এখানে আর কটা নষ্ট হইনি স্যার তোমার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করো মামা তোমার শালা ছয়টা জায়গায় নড়ে কম খাইতে পারতেছি আর কি বাসা থেকে নুডলস খাই আসছি সেই জন্য রাজকুমার তুমি যার শুট নিছো রাশেদের আর কি সে যে চাপাটা মারছে আমার একটা ফ্রেন্ড আছে কামরুল চিরঙ্গা থাকে আর কি সে একটা কথা বলে মাংনা খাইতে পারলে অনেক কিছু হয় রাশেদের অবস্থা এরকম এই নাল দিদা এত বড় বড় ভাই অনেক ভালো হয়েছে ভাই মিথ্যা কথা বলবো না অবশ্যই বাপ নিয়ে মিথ্যা কথা বলা যায় আমি সেকেন্ড প্লেট কাটছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কিন্তু এখন শীতের মৌসুম একটু ঠান্ডা হয়ে গেছে আর কি সেই জন্য একটু আমার ডিমটা একেই ফেলছে একেই ফেলছে অলরেডি বিসমিল্লাহ বিরিয়ানি ডিম চুরি হয়ে গেছে আব্দ কেই ফেলছে অলরেডি এমন রাখতে পারি না আগে কিন্তু কেই ফেলছি কিন্তু মিথ্যা কথা বলতেছি মানে দেখ আপনার বউ পাপ করতেছে আপনার থেকে কফি দিতে হবে
আপনি কিভাবে আবার নিজেকে রক্ষা করবো? আমরা 75 মাস পরে পরে দাঁড়িয়ে রাখেন জটা আছে, কিন্তু আমরা বাইরে পিছিয়ে দেখবো আপনাকে তো জাহান নামের দিকে দেখে তালে দিচ্ছি। মেন মূল্যবান সমতা আছে কি জানেন? শরীর, চোখ, সবকিছু না, লজ্জা বেশি হয়ে গেছে। আমরা বলি ফুল ফ্যান আর আবার থ্রি কোয়ার্টার ফ্যান, টু কোয়ার্টার ফ্যান, আমরা বলি লুজ আর হাজার টাইট। সো গাইস, আজকের ব্লগটা কেমন হয়েছে আমি জানি না, যদি ভালো হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমি ব্লগ আপলোড দিচ্ছি না অনেকদিন হয়ে গেছে, আপনারা হয়তো আমার সাথে রাগ করে আছেন, সেটার জন্য আই এম সো সরি। আমি বরিশাল থেকে কক্সবাজার ট্রান্সফার নিতে অনেক একটু প্রবলেমে ছিলাম এর জন্য। সো আমি চাইছিলাম, আমার আইডিয়া ছিল আর কি, আমার যত ফ্রেন্ড আছে কক্সবাজারে সবাইকে নিয়ে একত্রে আমার ফার্স্ট ব্লগটা আমি আপলোড করি কক্সবাজারে। সো ইনশাল্লাহ আজকে অনেকদিন পরে আমার মনের আশাটা পূরণ হয়েছে, তার জন্য অনেক ভালো লাগতেছে আমার। আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও, তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড লাভ ইউ। নেক্সট ব্লগটা এর পরের ব্লগ যেটা হবে, আজকে তো তেমন কিছু দেখাতে পারি নাই, এর পরের ব্লগ যেটা হবে সেটা অনেক অনেক অসাধারণ হবে। এবং আমরা একটা কক্সবাজারের খুবই একটা সুন্দর জায়গায় যাবো, যারা এখনও কেউ দেখে নাই সবাইকে দেখার চেষ্টা করবো আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ব্লগ এই পর্যন্ত। I hope you guys enjoyed the video. If you really did, don't forget to like, comment, share, and of course, subscribe to my channel.